নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে জানাই এবং সূর্যশিখা অনুষ্ঠানের মধ্যমণি তিনি উপস্থিত এই মুহূর্তে। শুরুতেই এটা বলে দেওয়া মানে কিন্তু ভনিতার করার কিছু না, কারণ অনেক সময় এমন হয় অনেক কিছুকে জয় করে আসতে হয়, সেটা ক্যামেরার মানে সামনে পেছনের মধ্যে তফাতটা থেকে যায়। টিভিতে আমরা যারা দেখি এই ভেতরে স্টুডিওর ভেতরে কি ঘটে যায় সব কিছু জানতে পারি না। সেই রকমই প্রচেষ্টা একটা ছিল বলে অনেক কিছু এই জ্যাম ট্যাম এই ধরনের বাধাকে অতিক্রম করে তিনি আসতে পেরেছেন, এসে গেছেন নির্ধারিত সময়ে। কেন আসতে হবে শুরুতে এই প্রশ্নের জায়গাটায় যদি একটু নিজেদেরকেই নিজেরা দাঁড় করিয়ে দেওয়া যায়, এই কেন এই ইনভলভমেন্ট, কেন এই আসার তাগিদ? শুধুমাত্র একটা লাইভ অনুষ্ঠান হবে, পাঁচজন মানুষ দেখবেন, তার কথা শুনবেন, তাকে ভালো ভালো কথা বলবেন না, বিশম্বর শাস্ত্রী মানে একজন গুড অ্যাস্ট্রোলজার, ভেরি গুড অ্যাস্ট্রোলজার, এই ধরনের কমেন্ট আসবে, সেটাই একমাত্র তাগিদ নাকি আরও কিছু আছে? আর কি আছে, আর কি কি আছে, সেই সমস্ত কিছু জানার জন্যই কিন্তু তার এই উত্তরটা লুকিয়ে রয়েছে যে কেন এত কিছু প্রতিবন্ধকতার মাঝেও তাকে আসতে অনুপ্রাণিত করে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। কাজে সেখানে বেসিক আমাদেরও রেসপন্সিবিলিটি আছে, ফোন ইন অনুষ্ঠান যখন ফোন যখন করব আমরা টিভির আওয়াজটা বন্ধ রেখে মিউট করে টেলিফোনে বলবো এবং শুনবো, এবং নির্দিষ্টভাবে জন্মকালীন তথ্যগুলো যার সম্পর্কে জানা সেটা এখানে জানাবো, এইটুকু কাজ করবেন, তারপরে দেখাই যাক। কিন্তু তার আগে তাকে স্বাগত জানাই। হ্যাঁ, মধ্যমণি তিনি উপস্থিত, স্যার বিশ্বম্ভর শাস্ত্রী, আসুন তাকে উল্লেখ করি। নমস্কার। কেন এই এই ভেতর থেকে এই তাগিদটা, এই খিদেটা এত বছর পেরিয়ে আসার পরেও এত কেন? দিন তো কম হলো না নিহার, মানে পেশাদারী জীবন এই অ্যাজ এন অ্যাস্ট্রোলজার রূপে, তাও এখনো সমান খিদে, মানে জানার খিদে, জানানোর খিদে, আরো কত কিছু খিদে। অ্যাকচুয়ালি কি বলতো, প্রতিদিন মানে যখনই সময় পাই একটু জ্যোতিষ, তাদের বেশি কিছু শিখিনি এখনো, সমুদ্রশাস্ত্র আর একটু শেখার চেষ্টা করি, একটু শেখার চেষ্টা যখনই করি তখনই মনে হয় জ্যোতিষটা সত্যি বিরাট একটা শাস্ত্র এবং সমুদ্রশাস্ত্র। এই শাস্ত্রে যতটা শিখবো ততটাই মানুষের উপকার করতে পারবো, আর যেটুকু অজানা থেকে পৃথিবী থেকে বিদায় নেবো সেইটুকুই হয়তো মানুষকে উপকার করতে পারবো না। চেষ্টা করি যত সংখ্যক মানুষকে উপকার করা যায়। দেখো, আমার চাওয়া পাওয়ার আর বিশেষ কিছু নেই, আমার চাওয়া পাওয়ার মধ্যে বিশেষ আর কোনো কিচ্ছু নেই, আমার সবটুকুই মোটামুটি ঠাকুরের আশীর্বাদে প্রস্তুত, তো বাকিটা হচ্ছে মানুষের সেবার উদ্দেশ্যে। দেখো, সাধারণ একটা বিষয় বলি, আমরা এই বিবাহ নিয়ে অনেক কিছু নিয়ে আমরা কসলাই, নানা রকম আমরা আলোচনা করি, কিন্তু এই বিয়ের যোগ, মাঙ্গলিক যোগ, বিয়ের যোগ, কালসর্পযোগ, বিয়ের যোগ, অমুক তমুক, নানা রকম বীজ যোগ, ছন্ন ছাড়া যোগ, নানা রকম ভয় দেখানোর বহু যোগ মানুষ তৈরি করে নেয়। সপ্তম ঘরে এই থাকলে ওই হয়, সপ্তম ঘরে ওই থাকলে ওই হয়, সপ্তম ঘরে শনি থাকলে এই সর্বনাশ হয়, রবি থাকলে হয় বৃহস্পতি, আমিও বলি বাস্তবে সত্যি হয়, কিন্তু সপ্তম ঘরে যদি কিছু না থাকে তাহলে কি হয়, যাকে আমরা বলি সপ্তশূন্য যোগ। সপ্তশূন্য যোগ হলে তখন কি হয়, সপ্তম ঘরে কিছুই নেই, শনি থাকলে এটা হবে, রবি থাকলে এটা হবে, মঙ্গল থাকলে এটা হবে, বৃহস্পতি থাকলে এটা হবে, চন্দ্র থাকলে এটা হবে, বুধ থাকলে এটা হবে, শুক্র থাকলে এটা হবে, আর কিছু না থাকলে কি হবে? তো সহজ হিসেবে কিছুই হবে না, তাদের বিয়ে হবে না, যা সপ্তম ঘরে কিছু নেই তার বিয়ে হবে না, 100% হবে। আলোচনায় আসতে চাই, নিশ্চয়ই মন দিয়ে এই বিষয়টা শুনতে হবে, একটা নতুন জিনিসের কথা উত্থাপন করলেন আমাদের কাছে, কিন্তু বন্ধু জানার জন্য অলরেডি কানেক্টেড থাকে বলতে সব ঘরে গ্রোথ আছে। নমস্কার, মানে নেই। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি সৌরভ চৌধুরী, বদ্রেশ্বর থেকে। ওকে, কার নিজের সম্পর্কেই জানার জন্য ফোনটা করছেন? হ্যাঁ জি। ওকে, বলুন আপনার ডেট অফ বার্থ কি? 9/12/1989। সময়? বাঁকুড়াতে বেশ কিছুদিন ধরে আমি যাচ্ছি না বিষ্ণুপুরে, কিন্তু আবার যাবো হয়তো হোটেল মোনালির সাথে বিষ্ণুপুরে। শনিবার ছিল দিন, আর নতুন রায়গঞ্জের ডেটটা পড়ে গেছে, 27 তারিখ, 27 আগস্ট রায়গঞ্জ ডেট। 13-14 যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, 7 আগস্ট আছে, ওগুলো আছে।
কারণ কৌশিকী অমাবস্যা আসছে, তার আগে অবশ্যই রায়গঞ্জ একবার যাওয়া উচিত কিছু মানুষ বলছেন। শনিবার ছিল এদিন, সিংহলগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, পরিক যোগে জন্ম হয়েছে দেবগণ। আপনি কি জানতে চাইছেন? অনেক দেখেন দশমপতি তো ষষ্ঠে অবস্থান করেছে, চাকরি তো হয়ে যাবার কথা ছিল, চাকরি হয়নি এখনো, হয়নি, একটা চান্স আছে। চান্স তো আমার আমার হিসাবেও আছে, চান্স আমার হিসাবেও দেখা যাচ্ছে, চান্স আছে। ঠিক আছে, চান্স নেই আমি এটা বলতে পারি না আপনাকে, চান্স আছে। দেখুন ঈশ্বর আপনাকে চাকরি দিয়েছে, আমার মনে হয় একটুখানি যদি পারেন একবার আমার সাথে যোগাযোগ করুন, একটু চেষ্টা করে দেখতে পারি, বাকিটা তো ঈশ্বরের হাতে, আমি একটু চেষ্টা করতে পারি। আপনি যদি মনে হয় আপনি একটু যোগাযোগ করুন, তবে একটু চান্স কিন্তু খুব বেশি দেরি নেই, চান্সটা কিন্তু খুব বেশি দেরি নেই, কারণ ষষ্ঠপতি ও ষষ্ঠে ঢুকে যাবে, শনি অক্টোবর মাসের 18 তারিখে রেট্রোগ্রেড ছেড়ে যাবে, সেপ্টেম্বরের 18 তারিখে। আমার মনে হয় এটাকে একটুখানি এখন থেকে যদি একটু প্রতিকার করা যায়, সম্ভাবনাটা একটু বাড়তে পারে, চান্স কিন্তু ম্যাক্সিমাম ভাবে আছে। দশমপতি ষষ্ঠে বা ষষ্ঠপতি দশমে থাকলে সাধারণত তার চাকরি হয়, এবং এটা হচ্ছে সাধারণ থিওরি, কিন্তু এখানে শুক্র ষষ্ঠে বসে থাকলেও শুক্র রাহুযুক্ত অবস্থায় আছে, আর ষষ্ঠপতি তার ভাবের দ্বাদশে আছে, এটাই একটু নেগেটিভ কারণ তৈরি করেছে। এবং লগ্নপতি রাজ্যকারী গ্রহের সাথে আছে, এটাও একটা পজিটিভ দিক, রবি রাজ্যকারী গ্রহের সাথে আছে কিন্তু রবি জলরাশিতে বসে আছে, ফলে এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করতে পারলে আমার মনে হয় চাকরি হওয়ার পূর্ণ মাত্রায় একটা যোগ কিন্তু ইন্ডিকেট করছে। এটাকে লেট না করে যদি সম্ভব হয় আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন, বাঁকুড়ার থেকে কলকাতাও খুব বেশি দূর না, পুরুলিয়া আসতে পারেন, শারাফুলি আসতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে হয়, হ্যাঁ আপনি যদি যোগাযোগ করুন, আমার মনে হয় একটু সম্ভাবনা রয়েছে, তবে পেরিয়ে সময় পেরিয়ে গেলে কিন্তু আর হবে না, সেটাও সজাগ থাকা দরকার। সো আমি একটু আপনাকে জানানোর সাথে সাথে প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, জাস্ট একটাই বিশেষ হেল্পলাইন নাম্বার যেটা আপনারা কানেক্ট করতে পারবেন ওনার সাথে, 9833662496, আই রিপিট দ্যাট নাম্বার, 9833662496, টিভি স্ক্রিন থেকেও লিখে নিতে পারেন, যারা ইউটিউব ফলো করেন ইউটিউবের ডিসক্রিপশন থেকেও বা নোট করতে পারেন। আমরা কি আরও একজনের সাথে কথা বলে নিয়ে তারপরে আমরা, জন্ম কোথায়? কৃষ্ণনগরে। সকাল 10:49, কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, এদিনকে ছিল মঙ্গলবার, তুলা লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র জন্ম দেবগণ, তাই তো? আচ্ছা, আপনাদের আপনাদের পরিবারের কেউ কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছে? কনস্ট্রাকশন মানে? মানে ইট, সিমেন্ট, বালি বা প্রমোটিং বা বাড়ি তৈরি করা? না 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 না, আমার আমার বাবা বিজনেস করে। ঠিক আছে, বিজনেসের সাথে যুক্ত। হ্যালো, হুম শুনছি। দেখুন আপনারা আমার ক্যারিয়ারের বিষয়ে জানবো, একটু ক্যারিয়ার বিষয় নিয়ে ফোনটা করা। দেখুন ক্যারিয়ার দেখতে গেলে চার্টের যে কন্ডিশন তাতে কিন্তু অবশ্যই খুব ভালো কিছু ক্যারিয়ারে হবে, জীবনে উন্নতি হবে, হবে না তা নয়, জীবনে সাংঘাতিকভাবেই উন্নতি হবে এবং প্রচুর অর্থ উপার্জনও হবে। এ বিষয়ে কোনো সরকারি চাকরির যোগও আছে, দশমে বুধ বসে আছে, নবমপতি বুধ দশমে, সরকারি চাকরির যোগ আছে, এবং ভাই তুমি তো একটু চেষ্টা করলে তোমার চাকরি হবে, চাকরি হবে না তা নয়, না চাটের ওরকম আমি ডিস্টার্ব কিছু পাচ্ছি না। ঠিক আছে, চাকরির একটা পূর্ণ মাত্রায় যোগ রয়েছে, শুধু একটাই মাইনাস পয়েন্ট, দশমপতি নবমে বসে গ্রহণ যোগ হয়েছে, এটাকে একটু ঠিক করা প্রয়োজন, আমার মনে হয় এটাকে ঠিক করা উচিত। আমি এর আগে একটা ব্যবসা করেছিলাম, ঠিক আছে, ব্যবসাটা চললো না, ঠিক আছে, মানে 5 বছর আমি ব্যবসা করেছি, একটা ফার্নিচারের ব্যবসা করেছি, সেই ব্যবসাটা চলেনি, ঠিক আছে, তারপরে এখন বন্ধ করে বাড়িতে বেকার হয়ে বসে আছি। দেখো তোমার টাইম হচ্ছে 24 জানুয়ারি থেকে, 2020 সালে 24 জানুয়ারি থেকে তুমি যেটা হাত দেবে সেটাই শোনা হতে থাকবে, ঠিক আছে, এখন একটু টাফ টাইম থাকবে, 24 জানুয়ারি থেকে ভালো ফল পাবে আস্তে আস্তে, 24 জানুয়ারি পর থেকে আস্তে আস্তে ভালো ফল পাবে, 2020 সাল থেকে। হ্যালো,
হ্যাঁ 2020 সাল কি শুনেছেন 2020 সালে 24 জানুয়ারি সাথে থাকুন শুভেচ্ছা থাকলো আমরা এবারে কনসেন্ট্রেট করি যে জায়গাটায় ছিল বিবাহের ক্ষেত্রে 7th হাউস নিয়ে আপনি বলছিলেন দেখো সপ্তম যেমন কিছুদিন আগে আমার একটা তারাপীঠে আমার একটা ক্লায়েন্ট এসেছিলেন কিছুদিন আগে মানে মাস 8-9 আগে তো সপ্তম ঘরে কোনো গ্রহ নেই তার মধ্যে কেমদ্রম যোগ হয়েছে চন্দ্র একা বসে আছে চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই এই সপ্ত শূন্য যখন যোগটা তৈরি হয় তখন তার রেমেডির প্রসেস অন্যরকম করতে হয় সপ্তম পতি কোথায় আছে এটা একটা ফ্যাক্টর আর সপ্তম মানে লগ্ন তার অপোজিট প্ল্যানেট তার অপোজিট ঘর লগ্ন লগ্নপতি কত নম্বর নক্ষত্রে বসে আছে লগ্ন কত নম্বর নক্ষত্রে আছে লগ্নপতি কত নম্বর নক্ষত্রে আছে লগ্ন যত নম্বর নক্ষত্রে আছে তার ঠিক 180 ডিগ্রিতে যে নক্ষত্র তৈরি হয় সেই নক্ষত্র অধিপতি যেখানে থাকে সেই অধিপতিকে যদি পূজা অর্চনা করা হয় সেই অধিপতিকে যদি তুষ্ট করা হয় তাহলে সপ্ত শূন্য যোগের পাপ খণ্ডন হয় আচ্ছা কারণ সপ্তম হচ্ছে মারকপতি সপ্তম পতি মানে সপ্তম ঘন মানে তা নয় সাপোজ যদি ধরে নিই আপনার হ্যালো একটু সঙ্গে থাকুন সাপোজ ধরে নিলাম আপনার কর্কট লগ্ন কর্কট লগ্নে সপ্তম হচ্ছে মকর কর্কট লগ্নে দেখা যাচ্ছে আপনার লগ্ন বসে আছে 2 ডিগ্রিতে কর্কট লগ্ন 2 ডিগ্রিতে বসে আছে আপনার নক্ষত্র মানে লগ্ন নক্ষত্র তাহলে আপ সঙ্গে থাকবেন আপনার লগ্ন নক্ষত্রের অপোজিট যেটা 180 ডিগ্রি সেটাও তো মকরে 2 ডিগ্রি তাহলে মকরে 3টে নক্ষত্র আছে 21, 22, 23 উত্তরাষাঢ়া শ্রবণা এবং ধনিষ্ঠা তাহলে 2 ডিগ্রির মধ্যে গিয়ে কে পড়লো উত্তরাষাঢ়া পড়লো এই উত্তরাষাঢ়ার অধিপতি হচ্ছে রবি সপ্তমপতি কিন্তু আপনার শনি কিন্তু নক্ষত্র অধিপতি হয়ে গেল রবি এই রবি কোন ঘরে বসে আছে তাহলে রবির দেবীকে রবির দেবী হচ্ছে মাতঙ্গী তাহলে মাতঙ্গীর পুজো অর্চনা করা উচিত বা মাতঙ্গীর জন্য যাগযজ্ঞ করা উচিত মাতঙ্গীর জন্য হোম কবজের আয়োজন করা উচিত এবার এটাই শেষ কথা নয় এবার রবি যে নক্ষত্রে আছে অর্থাৎ একটা হচ্ছে যাগযজ্ঞের আয়োজন করে সেই গ্রহটাকে শান্ত করা এই গ্রহটাকে যে নক্ষত্র পরিচালনা করছে অর্থাৎ রবিকে যে নক্ষত্র পরিচালনা করছে সেই নক্ষত্র যদি পীড়িত হয় তবে সেই নক্ষত্রের জেন থেরাপি ইউজ করা উচিত তাহলে ঠিক যেমন আমাদের ডাক্তারবাবু যখন পেন কিলার দেন একটা সাথে একটা অ্যান্টাসিড দেন ব্যালেন্স হয় তাই নয় কি ঠিক এই ক্ষেত্রেও ঠিক তাই জ্যোতিষ এবং তন্ত্রের একটা ব্যালেন্স তৈরি হয় যখন ব্যালেন্স তৈরি হয় সপ্তশূন্যতার পাপ খণ্ডন হয় সপ্তশূন্যতার পাপ খণ্ডন হলেই তখন তার বিয়ে বা বিয়ের বাধা কেটে যায় কিন্তু সপ্তশূন্যতাতেই একমাত্র মানে দেখা যায় তন্ত্রক্রিয়া বহু মানুষে করে থাকে তাদেরকে তন্ত্রক্রিয়া দ্বারা তাদের অনেক ক্ষতি করে যেটা শনিকেতু থাকলেও হয় কিন্তু সপ্তশূন্যতেও হয় তখন সেই খণ্ডনটা তৈরি হয় এই খণ্ডনটাকে তৈরি করা যায় এবং এর মূল যোগ যে সমস্ত দিন সেগুলো হচ্ছে ফলহারিণী অমাবস্যা কৌশিকী অমাবস্যা মহালয়া অমাবস্যা রটন্তী কালিকা অমাবস্যা এই সমস্ত অমাবস্যাতে কিন্তু এই কাজগুলো খুব ভালো হয় এছাড়া চতুর্দশী তিথিতেও এই কাজগুলো খুব ভালো হয়ে থাকে মানে সামনে যেমন সুযোগটা রয়েছে কৌশিকী অমাবস্যা 30 আগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে আমার মনে হয় যারা এই ধরনের অবস্থায় রয়েছেন তাদেরকে এখন থেকে সচেতন হয়ে সেই কাজের জন্য নিজেকে উৎসর্গ করা উচিত এবং এই কাজের ফল অবশ্যই হয় যেটা আমার তারাপীঠে আমি কিছুদিন আগে করেছিলাম মাস 8-9 আগে তার মানে আগামী অগ্রহায়ণ মাসে তার বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এরকম ঠিক প্রসেসে এগোলে নিশ্চয়ই তৈরি হয় এই মুহূর্তে আমাদের কিউতে অপেক্ষমান পন্থী ব্যস্ত হচ্ছিলেন আপনাকে স্বাগত জানাবো এবারে অনুষ্ঠানে নমস্কার নেবেন হ্যালো হ্যালো হ্যাঁ বলবেন প্লিজ আপনি সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ বলুন হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন আপনার পরিচয় আমি স্যার মিদনাপুর থেকে বলছি হ্যালো বলুন কার সম্পর্কে জানবেন গৌতম চক্রবর্তী বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই ওকে গৌতম বাবু আপনার ছেলের নাম ডেট অফ বার্থ এগুলো বলুন হ্যাঁ সুতনু চক্রবর্তী ডেট অফ বার্থ সুতনু চক্রবর্তী 1/12/86 সকাল 8:15 মিদনাপুর আচ্ছা 1/12/86 সকাল 8:15 মিদনাপুর একটু অপেক্ষা করুন ঠিক আছে আচ্ছা 1/12/86 আচ্ছা এদিনকে সোমবার ছিল
ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জন্ম, বিপ্র বর্ণ এবং দেবগণ, তাই তো? দেখুন, আপনার ছেলে জন্ম ছক সাপেক্ষে এটি একটি পূর্ণ কালসর্প যোগ। এই বা কালসর্প যোগটার নাম শঙ্খপাল কালসর্প যোগ। আপনার ছেলের চার্ট অনুযায়ী আপনার ছেলের কিন্তু যথেষ্ট ট্যালেন্ট থাকবে, আপনার ছেলে যথেষ্ট শিক্ষিত হবে। এই মুহূর্তে কি বাইরে রয়েছে ও? কালসর্প থাকলে তো তার নেগেটিভ এফেক্টটাও কারো কারো ক্ষেত্রে আছে, ডেফিনেটলিও পাবে, কিন্তু এনার ক্ষেত্রেও পাবে নেগেটিভ, একটা দিকে পজিটিভ কিন্তু হলো, নেগেটিভ রেজাল্টেও পাবে, আছে কালসর্প যখন আছে মানে ডিসব্যালেন্স চার্ট, ডিসব্যালেন্স রেজাল্ট তো জীবনে কোনো একটা সময় গিয়ে দেবেই। যখন সময়টা দেবে তার জন্য রিকশনের প্রয়োজন আছে, তার জন্য চেম্বারে আসতেই হয়, সেটা এখান থেকে হয় না। আপনার ছেলে, আপনার ছেলের উন্নতি চরম ভাবে হবে, পতনটাও কিন্তু চরম ভাবে হবে, এটা জেনে রাখুন। উন্নতি চরম ভাবে হবে আর পতনটাও চরম ভাবে হবে, ঠিক আছে? ব্যালেন্স থাকবে না কোনো, দ্বিতীয়টা বুঝলাম না স্যার। উন্নতি যেরকম ভাবে হবে চরম ভাবে উন্নতি হবে, ঠিক একই গতিতে পতনটাও সেভাবে হবে, ঠিক আছে? জীবনে একটা বিয়ে হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, তবে বিবাহিত জীবন খুব সাবধানে শুরু করাবেন। বিবাহিত জীবনে বিচ্ছেদের যোগ রয়েছে, বিয়ে আমার যতটুকু মনে হচ্ছে 2020 সালে বিয়ে হয়ে যাওয়া উচিত। আচ্ছা, বিয়ের যোগ কিন্তু আগেও একটা কেটেছে, বিয়ের যোগ আগেও একটা ক্রস করেছে, বিয়ের যোগ আগেও একটা ক্রস করেছে। আপনার ছেলের বিয়ে হবে, বিয়ে হবে না তা নয়, কিন্তু বিবাহিত জীবন খুব সাবধান, বিবাহিত জীবনে সমস্যা অনিবার্য ভাবে আছে। আমি একটা কথা, আপনি না না যৌতুক বিচার না, যৌতুক বিচার করলে কি হবে, কিছু হবে না, ঠিক আছে? এর অন্য সিস্টেম আছে, যদি আপনার মনে হয় আপনি যোগাযোগ করবেন। যৌতুক বিচার করলে কি হবে, আপনার ছেলের সাথে তারই বিয়ে হবে যার ডিভোর্স কানেকশন আছে, আদারওয়াইজ বিয়েই হবে না। দেখুন, বিয়েতে একজনে হয় না, বিয়ে দুজনে হয়, আর ডিভোর্সে একজনের হয় না, ডিভোর্সে দুজনেরই হয়। তাই এরকম কারোর সাথেই আপনার বিয়ে হবে, আপনার ছেলের বিয়ে হবে, সেখানেও সমস্যা থাকবে, নাহলে তো বিয়েই হবে না। এটা তো বিধির লিখন, এটা তো খণ্ডানো সম্ভব না, এটা কোনো জ্যোতিষী যৌতুক বিচার করে খণ্ডন করতে পারে না। যৌতুক বিচার করে কীরকম হবে ফিউচার লাইফ, কতটা হ্যাপি হবে, কতটা রোম্যান্টিক হবে, সেগুলোকে ক্যালকুলেট করা যায়, কিন্তু ওইটাকে খণ্ডন করা যায় না, চেঞ্জ করা যায় না, ডেস্টিনি ক্যান বি চেঞ্জড। ওটাকে চেঞ্জ, আপনার ছেলে কি যে বললাম কালসর্প যখন আছে একটা দিকে যেমন পজিটিভ, একটা দিকে তো নেগেটিভ নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিতে তো নেগেটিভ ওকে হবেই কোথাও না কোথাও গিয়ে। তবে আমার মনে হয় আপনি একটু যোগাযোগ করলে ভালো হবে, আপনার আপনার জন্যই ভালো হবে। দেখেন কারণটা কি, আমি প্রথমে ইন্ডিকেট করেছি যখন এক বড় ছিয়াশি এক মনে রবি সংখ্যায় জন্ম, যত কিছুই হোক রবি একটা পজিশন তৈরি করবে, যেভাবে উত্থান হবে সেভাবে পতন হবে। কিরকম, ও ধরো চাকরি করে 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা সেভিংস করবে, ঠিক ডিভোর্সের সময় টাকাগুলোকে দিয়ে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ পতনটা একদিনে ঘটবে। আচ্ছা, আমরা সময়টা একদম শেষের দিকে, কিন্তু বন্ধু চলে এসেছেন, কথা বলে নেওয়া যাক। হ্যাঁ, লাস্ট ফোন আজকের অনুষ্ঠানে। নমস্কার, কে আছেন বলুন? বলুন, কার সম্পর্কে জানবেন? আপনার পরিচয়টা জানান। আচ্ছা, 1/3/2002 জন্মের সময় দুপুর 12টা কোথায় জন্ম? আপনার নাম কি? এখন কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি চন্দ্রা থেকে। আচ্ছা, এটাই প্রথমে পরিচয়। আচ্ছা, এটা শুক্রবার ছিল? হ্যাঁ। মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্র জন্ম, তাই তো? তুমি কি নিয়ে পড়াশোনা করছো ভাই এখন? আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে? দিয়েছো। দেখো, তোমার প্রথম কথা বলবো, তোমার চার্ট কিন্তু যথেষ্ট ভালো, এবং আগামী দিনে তোমার উন্নতির কিন্তু সাংঘাতিক একটা যোগ দেখা যাচ্ছে, এবং তোমার জন্মস্থান থেকে, অর্থাৎ তুমি ঘাটালে তোমার জন্ম হয়েছে, তোমার ঘাটাল থেকে বেশ কিছু দূরে কিন্তু তোমার চাকরি হবে, সেটা কলকাতার দিকে হতে পারে, নর্থ বেঙ্গলের দিকে হতে পারে, ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে, ঠিক আছে? তোমার জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমার কর্ম
হবে এবং কর্মটা নিয়ে তোমার প্রশ্ন, তবে তুমি তুমি এখন কি সাবজেক্ট নিয়ে মানে কি নিয়ে পড়ছো, মানে কমার্স না সায়েন্স? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, তো সায়েন্সে গেছো। দেখো সায়েন্স তোমার জন্য ঠিক আছে, সায়েন্স তোমার জন্য অসুবিধা করবে না। তুমি কি সিভিল নিয়েছো? ইলেকট্রিক, ইলেকট্রিক, ইলেকট্রিকটা না নিলে ভালো হতো। যাই হোক, খারাপ হবে না, খুব একটা খারাপ হবে না। তবে তোমার ক্যাম্পাসিং কিন্তু বাইরে গিয়ে বা তোমার পড়াটা কিন্তু বাইরে গিয়ে পড়লেই ভালো হয়। তুমি বাড়ির কাছাকাছি থেকে পড়ে কিন্তু খুব ভালো বেনিফিট করতে পারবে না, এটা দূরে গিয়ে পড়ো। আর যদি মনে হয় একটুখানি ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে তোমার চার্টটাকে একটুখানি ঠিক করো। তোমার চার্টে সামান্য কিছু গণ্ডগোল রয়েছে, বেশিরভাগটাই ঠিকই আছে, সামান্য কিছু একটু গণ্ডগোল রয়েছে, সেটাকে একটু ঠিক করলে ভালো হবে। সাথে থাকুন। একটা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি, কৌশিক অমাবস্যা নিয়ে আপনার কাছে আসতে চাই। কৌশিক অমাবস্যা মানেই যে কোনো প্রবলেমের একমাত্র সলিউশনের যোগ, এই ধরনের কথা বলার আপনি কখনো সেই মতাদর্শে বিশ্বাস করেন? অ্যাকচুয়ালি কি হয় কৌশিক অমাবস্যা তো, তা সত্ত্বেও আপনি কিন্তু কৌশিক অমাবস্যার ইম্পর্টেন্সটা বলেন, কোন লজিকে বলেন? দেখো অ্যাকচুয়ালি তারা দেবী হচ্ছে আমাদের, কিন্তু তারা এসছে কোথা থেকে? বৌদ্ধ ধর্ম থেকে। অ্যাকচুয়ালি তারা এসছে বৌদ্ধ তন্ত্রের একটা পার্ট, কিন্তু বৌদ্ধ সাম্রাজ্য মানে বৌদ্ধদের ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে রয়েছে, বিশেষ করে মেডিটেশনের মাধ্যমে যে সমস্ত তন্ত্রগুলো হয় এটা কিন্তু বৌদ্ধদের মানে বৌদ্ধশাস্ত্রে কিন্তু প্রচুর সাংঘাতিকভাবে রয়েছে। আমি সেই বিষয়ে এই 25 মিনিট অনুষ্ঠানে আলোচনা সম্ভব সময় নেই। এবার সেই তারা হচ্ছে তন্ত্রের দেবী, তারা হচ্ছে বৃহস্পতির দেবী। এবার শুক্রের যে সমস্ত জাতক তাদের জন্য কিন্তু কৌশিক অমাবস্যা নয়, পুরো অপোজিট। তাদের জন্য যেতে হবে মহালয়াতে, তাদের জন্য দেবী পক্ষ। কারণ বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু, যেখানে অসুরকে নিধন করেছে দেবী দুর্গা। একটা অ্যাঙ্গেল রয়েছে, সবার জন্য সব টাইম নয়, কৌশিকী সবার জন্য নয়, কৌশিকী খুব ভালো অমাবস্যা সবার জন্য নয়। এটা খুব বাস্তবসম্মত কথা বলছি। হ্যাঁ, এইবার কৌশিকী অমাবস্যাতে কিছু কাজ আছে যেগুলো হবেই হবে। কেন? ওই যোগটা এরকম একটা যোগ, ওই যোগে যেরকম মানে আপনি ধরেন রান্না করছেন, লবণ আপনাকে দিতেই হবে সুস্বাদু করতে গেলে। আপনি সব কিছু দিয়ে লবণ না দেন তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। ঠিক কৌশিকী অমাবস্যা হচ্ছে এরকম একটা অমাবস্যা, স্বর্গ ঘটের কাঠালি কলা, মানে যত সমস্যাই হোক না কেন ওই অমাবস্যায় মিটবে। আচ্ছা, যদি ঠিক তান্ত্রিক যদি ঠিকঠাক কাজ জানে এবং কাজ করে তাহলে তাহলে মিটবে, ডেফিনেটলি মিটবে। মানে ওটা হচ্ছে কৌশিকী অমাবস্যা এরকম একটা, কারণ রবিচন্দ্র এক জায়গায় চলে আসে, মানে রবি নিজের ঘরে চলে আসে, সবচেয়ে বড় কথা, যেটা 12টা অমাবস্যার মানে অন্যান্য অমাবস্যা কোথাও থাকে না। যত পাওয়ারফুলি হোক রবি নিজের ঘরে থাকে না, একমাত্র ভাদ্র মাসে রবি নিজের ঘরে থাকে। আর এইবারে রবি পড়েছে শুক্রের নক্ষত্রে, সেখানে বিষম্ব শাস্ত্রের ভূমিকাটা কি? আমি কিছুই করি না, যারা আসে আমাকে বিশ্বাস করে তাদের সমস্যার সমাধান করি, বাকিটা কিছু করি না। সময় শেষ, আগামীতে দেখা হবে, সোমবার এবং বুধবার তো দেখা হয়। এবং কালীঘাটের চেম্বারে গত কিছুদিন আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি বহু জায়গায় ঘুরেছেন, তারপরে ওনাকে আমি একটা নীলা পড়িয়েছিলাম। উনি যথেষ্ট বয়স হয়েছেন, 50+ এজ। নীলাটা ওনাকে কেউ প্রেডিকশন করে উনি উনি অতীতে, যাই হোক ঠিক আছে, নীলাটা পড়ার পর থেকে ওনার আমূল পরিবর্তন। এরকমই সাকসেসের গল্প কিন্তু বলা শুরু করলে থামার নয়, কারণ সেটা গল্প জীবনের কথা, একেবারেই জীবনের কথা যদি বলা শুরু হয় তাহলে সেই সাকসেস রেট অনেক উঁচুতে। এনিওয়েজ, সময় শেষ, আগামীতে দেখা হচ্ছে। ইউটিউব কিন্তু আপনার জন্য সুযোগ রাখছে, যদি প্রয়োজন মনে করেন এরকম এপিসোড কিন্তু আরও অনেক সমস্ত কিছুই আছে, দেখে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমরা থামছি, ভালো থাকুন, নমস্কার, সুখে থাকুন, সচেতন থাকুন। জয় মাতা, জয় মা কামাখ্যা, হরে কৃষ্ণ।